দেখো এই রাস্তাটা খুব একটা ভালো না, এখান দিয়ে একা যাতায়াত করা ঠিক না, তাই এখান থেকে হোস্টেলে যেতে গেলে তুই তোমার কোনো প্রবলেম হয়ে যায়, তাই টোটাল রেসপন্সিবিলিটিটা কিন্তু হোস্টেল কর্তৃপক্ষের উপর আসবে। ইনফ্যাক্ট তোমার হোস্টেলের অ্যাকোমোডেশনের জন্য আমি অনেক লড়াই করেছি, আমার প্রতি ওই দায়িত্বটা আসবে। কারণ সপ্তাহে দুদিন 6টার পর আমাকে টিউশন যেতে হয়। স্পেশাল পারমিশন কে দিয়েছে? সুপার দিয়েছে। সুপার তোমাকে স্পেশাল পারমিশন দিয়েছে কই আমাদের জানানো নিতে? এটা তো ওনাদের আমাদের জানানোর কথা। দ্যাট ইজ নট মাই লুক আউট স্যার, সেটা আপনাকেই বুঝে নিতে হবে। শোনো, আমাকে বলছেন? হ্যাঁ, তোমাকে বলছে। তুমি যে ডিসিশন নিয়েছো সেটা ওয়াইজ ডিসিশন নিয়েছো, আমি সেটাকে রেসপেক্ট করি, কিন্তু যতদিন না সেটা অ্যাক্টিভেট হচ্ছে ততদিন তোমাকে হোস্টেলের রুলটা মেনে চলতে হবে। দেখো এই রাস্তাটা খুব একটা ভালো না, এখান দিয়ে একা যাতায়াত করা ঠিক না, তাই এখান থেকে হোস্টেলে যেতে গেলে তুই তোমার কোনো প্রবলেম হয়ে যায়, তাই টোটাল রেসপন্সিবিলিটিটা কিন্তু হোস্টেল কর্তৃপক্ষের উপর আসবে। ইনফ্যাক্ট তোমার হোস্টেলের অ্যাকোমোডেশনের জন্য আমি অনেক লড়াই করেছি, আমার প্রতি ওই দায়িত্বটা আসবে, তো আমি এটা চাই না। কোন ডিসিশনের কথা বলছেন আপনি? সেটা ভেবে নিয়ে বুঝতে পার। আমি মেনলি যেটা বলতে চাইছি সেটা হলো যে যতদিনই হোস্টেলে তুমি আছো হোস্টেলের রুলটা মেনে চলার চেষ্টা করো, প্লিজ। হ্যাঁ স্যার, আমি চেষ্টা করব টিউশনটা বাড়িতে বলার, যাতে টাইমটা শিফট হয়ে যায়। তাছাড়া ওরা বলেছিল যে নেক্সট মান্থ থেকে সময়টা ওরা এগিয়ে দেবে, আর যদি না হয় আমি ছেড়ে দেব, কারণ আমার কারণে আমি চাই না আপনাকে অসম্মান করতে। এত কষ্ট করে আপনি লড়াই করে আমার অ্যাকোমোডেশনটা করে দিয়েছেন। গাড়িতে ওঠো। আমি চলে যেতে পারবো স্যার। হ্যাঁ জানি তুমি চলে যেতে পারো, রাস্তাটা যদি ভালো হতো তাহলে আমি তোমার লিফট দেওয়ার কথা বলতাম। দেখো প্রত্যেকের একটা আত্মসম্মান আছে, আমার একটা আত্মসম্মান আছে, তুমি গাড়ি পেছনে গিয়ে বসতে পারো। পেছন সিটে? হ্যাঁ, আমার কোনো অসুবিধা নেই। হ্যাঁ ঠিকই তো, সামনের সিটটা তো একজনের জন্য রিজার্ভ আছে। আমি যাই। বাই দ্য ওয়ে কংগ্রাচুলেশন স্যার। ভালো খবর বাতাসে ভাসছে স্যার, সে খবরটা আমি পেয়ে গেছি। আই এম সো হ্যাপি। কি ভালো খবর? ভাবুন, বুঝতে পারবেন। না না, মানে আমি তো জানতাম যে আমি তোমার সম্বন্ধে ভালো খবর জানি, তুমি আমার সম্বন্ধে ভালো খবর জানো, মানে সেটা কিভাবে সম্ভব? আমি তো সবে কালকে ডিসিশন নিয়েছি।